1971 সালে তারা স্বাধীনতার ঘোষণা দিতে পারে নাই, তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। 1975 সালে তারা গণতন্ত্রের হত্যা করেছিল। 1991 সালে তারা নির্বাচনে জিততে পারে নাই, তারা অংশগ্রহণ করে তাদের মোহ ভঙ্গ হয়েছিল। তাই 1996 সালে তারা জনতার মঞ্চ গঠন করে এদেশের আমলাতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে এদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল। 2006 সালে তারা ভোগে বৈঠা হাতে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত করে তারা গণতন্ত্রকে আহত করেছিল। 2014 সালে 153 জন এমপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল। 2018 সালে দিনের ভোট রাতে করার মাধ্যমে তারা গণতন্ত্রকে দাফন করে দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমি বলতে চাই যে এই প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় ধর্মতল সৃষ্টি হয়েছিল সেই একই প্রেক্ষাপট আজকেও বিদ্যমান। এই স্বৈরাচারী খুনি সরকার এদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এদেশের তরুণ যুব সমাজের। আজ 4,70,00,000 তরুণ যুবক বিগত তিনটি নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই, তারা জানে না কিভাবে ভোট দিতে হয়, তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। আপনারা জানেন এই সরকার বলেছিল ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, কিন্তু আপনারা দেখেছেন ছাত্রলীগ যুবলীগ না করলে আওয়ামী লীগের সার্টিফিকেট কারোর কবলে না থাকলে তার চাকরি হয় না। আপনারা দেখেছেন এই স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসার সাথে সাথে এদেশের 33,00,000 শেয়ার মার্কেটের বিনিয়োগকারীর বিনিয়োগ লুণ্ঠন করে নেওয়া হয়েছে। সেই বিনিয়োগকারীর বেশিরভাগ ছিল এদেশের তরুণ যুব সমাজ। তাই সংগ্রামী বন্ধুগণ, এদেশের তরুণ যুব সমাজের ভাগ্য নিয়ে কেউ যদি আর সিনেমা খেলতে না পারে, সেই জন্যই দেশকে রক্ষা করার জন্য এবং তরুণ যুব সমাজের ভবিষ্যৎ উজ্জ্বল নিশ্চিত করার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান এদেশের তরুণ যুব সমাজকে জেগে ওঠার ডাক দিয়েছেন। উনি তারুণ্যের সমাবেশের মাধ্যমে এদেশের যুব সমাজকে উনি জাগিয়ে তুলেছেন। আপনারা জানেন পৃথিবীতে যখনই কোনো পরিবর্তন হয়, যখনই কোনো দেশ তার ভাগ্য উন্নয়ন করে, তখন এই তরুণ যুব সমাজের হাত দিয়েই হয়। সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় এই তরুণ যুব সমাজ হোসেনের মতো কারবালার প্রাণ ধরে যুগে যুগে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এই তরুণ যুব সমাজ পলাশির তন্ত্র ছিল মেয়ের বদলের তলোয়ার, বলিভিয়ার প্রাণ ধরে চাপা পড়া চেয়ে ঘুরে ভরা রক্ত। সংগ্রামী বন্ধুবান, আপনারা জানেন 1952 সালে এই তরুণ যুব সমাজ বাংলা মায়ের মুখের ভাষা ফিরিয়ে দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। 1971 সালে এই তরুণ যুব সমাজ এদেশকে স্বাধীনতা উপহার দিয়েছিল। 1990 সালে দেশনেত্রী বেগম